আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা আরবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 8, নারী পুরুষ সমতা। এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ, আন্তর্জাতিক নারী দিবস। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা জেনেছিলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে। আজ আমরা জানব আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে। বন্ধুরা, প্রথমে তোমরা চারটি ছবি লক্ষ্য করতে পারছো। প্রথম ছবিটি দেখা যাচ্ছে নারী শ্রমিকের আন্দোলন এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে ক্লারা জেটকিনের একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এবং চতুর্থ ছবিটি হচ্ছে নারীর ভোটাধিকার। এই সকল বিষয় সম্পর্কে আজকের এই পাঠে আমরা বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল? 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মূল্য ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। বন্ধুরা, আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। আমরা প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু বন্ধুরা, আজকের এই পাঠে আমরা জানব যে এই নারী দিবস পালন করা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে এই নারী দিবস এসেছে। প্রথমে বলা হয়েছে 1857 সালের 8ই মার্চের কথা। তখন নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় কি হয়েছিল, নারী গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করেছিল ন্যায্য মূল্য ও শ্রমের দাবিতে। তারা চেয়েছিল তাদেরকে পুরুষের সমান মজুরি দিতে এবং তাদের যেন দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। এবং এই আন্দোলনের মধ্যে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককেই গ্রেফতার করে। আমরা আরও একটি ঘটনা দেখে নিই। 1908 সালের 1ই দিনে নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধের দাবিতে তারা এ আন্দোলন করেন। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। বন্ধুরা, আমরা আরও একটি ঘটনা দেখতে পেলাম যে 1908 সালে কিন্তু 1ই দিনে, অর্থাৎ 1857 সালের 8ই মার্চ এবং 1908 সালের 8ই মার্চে কি হয়েছিল, নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা আরও একটি প্রতিবাদ সমাবেশ করেছিল এবং যা 14 দিন ধরে টানা চলেছিল এবং এখানে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেছিল। এখানে তাদের আন্দোলন কি নিয়েছিল, যে কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধ করতে হবে এবং কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ আমরা দেখেছি। এবার আমরা আরও একটি ঘটনা দেখি। 1910 সালে জাতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করেন। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বন্ধুরা, আমরা আরো একটি বিষয় দেখলাম যে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন কিন্তু নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার জন্য দাবি জানিয়েছিলেন 1910 সালে, এবং রাশিয়ায় নারীরা হচ্ছে 1913 সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শেষের রবিবার নারী দিবস হিসেবে পালন করে থাকে, এবং এই সকল ঘটনার পরে হচ্ছে 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। সাধারণত এই সকল ঘটনার পরই নারী দিবস এসেছে। অতএব আমরা প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করি, এবং এই দিনটিতে কি হয়েছিল, এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে এই নারী দিবস 8ই মার্চের এই যে আন্তর্জাতিক নারী দিবস, এটি কিভাবে শুরু হয়েছিল, কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল। তাহলে বন্ধুরা, আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করব। চলো আমরা কাজগুলো দেখে নিই। প্রথমেই হচ্ছে ক, এসো বলি। এখানে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের একটি আয়োজনের ঘোষণা আছে। এখান থেকে তোমার কি প্রত্যাশা করো, তোমরা কি প্রত্যাশা করো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তনের দাবি জানানো হচ্ছে। নারী পুরুষ সমতার অনগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসাই আমাদের কাম্য। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তনের দাবি জানানো হচ্ছে, এবং এখানে কিন্তু বাংলাদেশে যে আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণার একটি আয়োজন করা হয়েছে, আয়োজনের একটি ঘোষণা করা হয়েছে, এবং এখান থেকে আমরা কি প্রত্যাশা করি তা আলোচনা করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করে নিই। বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের একটি আয়োজনের ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা থেকে আমাদের প্রত্যাশাগুলো হতে পারে যে নারীর অধিকার বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করা হোক, নারীদের স্বাধীনভাবে চলাফেরা এবং সব ক্ষেত্রে কাজকর্মের অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করা হোক, নারীর অধিকারকে মানবাধিকার রূপে সর্বত্রই ঘোষিত হোক, নারীরা পুরুষের পাশাপাশি সমাজ, দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করুক। উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন, নারী পুরুষের সমতা নিশ্চিত হোক এবং নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ হোক। তাহলে বন্ধুরা, আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনের ঘোষণাতে আমরা এই সকল বিষয়গুলো প্রত্যাশা করতে পারি। পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নিয়ে একটি ঘটনাপঞ্জি তৈরি করো। আন্তর্জাতিক নারী দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 সালের 8ই মার্চ মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রাস্তায় নেমেছিলেন পোশাক কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে সরকারের পুলিশ বাহিনী দমনপীড়ন চালায় এবং অনেককে গ্রেফতার করে। 1910 সালে জাতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি ঘোষণার দাবি জানান। 1914 সাল থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ নারী দিবস পালিত হতে থাকে।
অতপর ১৯৭৭ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং এই দিবসটি পালনে প্রতিটি দেশের প্রতি আহ্বান জানান। তাহলে বন্ধুরা, আমরা আন্তর্জাতিক নারী দিবস ইতিহাস নিয়ে একটি ঘটনাপঞ্জি তৈরি করলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। আগামী ৮ মার্চ তারিখে নারী দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করো। এ উপলক্ষে পোস্টার তৈরি করো এবং সম্ভব হলে কর্মস্থলে নারী অধিকার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য স্থানীয় কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানাও। আগামী ৮ মার্চ তারিখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তোমরা কি করবে? তোমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করবে। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করবে। এরপর শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন ছাত্র ও দুজন ছাত্রী পর্যায়ক্রমে নারী দিবস সম্পর্কে বক্তৃতা দেবে। অতপর শিক্ষকবৃন্দ একে একে নারী দিবসের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য দিবেন। তারপর আমন্ত্রিত অতিথি হিসেবে তোমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি হবেন তাকে আমন্ত্রণ করবেন এবং কর্মস্থলে নারীর অধিকার বিষয়ে বক্তৃতা দিবেন। সবশেষে প্রধান শিক্ষক তার বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে তোমরা নারী নির্যাতন বন্ধ করো, নারী পুরুষের সমান অধিকার চাই ইত্যাদি স্লোগান লিখে পোস্টার তৈরি করতে পারো। এগুলো অনুষ্ঠান কক্ষে সাজানো হোক। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে নারী দিবস উপলক্ষে তোমরা তোমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান পরিকল্পনা করতে পারো। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন? এখানে চারটি অপশন আছে। ক, কৃষকরা। খ, নারী পোশাক শ্রমিকগণ। গ, শিক্ষকরা। এবং ঘ, পুলিশ বাহিনী। বলতো বন্ধুরা, আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন? হ্যাঁ, নারী পোশাক শ্রমিকগণ। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে আন্তর্জাতিক নারী দিবস ও এর তাৎপর্য সম্পর্কে, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।